হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে কোন গাছ নিয়ে কথা হতে চলেছে হ্যাঁ একদম ঠিক ধরেছ এইটা হচ্ছে কচিয়া কচিয়া ঝাউ যাকে বলে আর গরমকালের অন্যতম অন্যতম একটা ফেভারিট গাছ অনেকের কাছে আমার কাছে তো বটেই কারণ আমার পাতাবাহার বা পাতা জাতীয় গাছ আমার পার্সোনালি খুবই পছন্দ তো সেই রকমই দেখো কচিয়া গাছ যারা প্রথমবার দেখছো কচিয়া গাছ তো কচিয়া গাছ অনেকটা ঘাসের মতো দেখতে আর এর রূপ মানে আলাদাই মানে তোমরা যদি ঠিক করে একে করতে পারো আর পুরো বিভিন্ন রকম শেপ দিতে পারো আর কি বলবো সে তো আস্তে আস্তে দেখতেই পাবে আমার ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবই থাকবে তো এই কচিয়া ঝাউ এই সময় তোমরা কিন্তু পাবে আর আমার কাছে দেখতে পাচ্ছো পাঁচখানা কচিয়া আছে আর এইগুলোই আমি আমার লোকাল যে সেলার যেখান থেকে আমি গাছ কিনি তার থেকে আমি কিনেছি আর এর দাম শুনলে তুমি অবাক হবে মাত্র কত নিয়েছে ছ টাকা না সাত টাকা এক একটা গাছ এক একটা গাছ দেখতে পাচ্ছো ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যে করা আছে তুমি চাইলে এই সময় ছোট চারাও নিতে পারো ঠিক আছে ছোটো চারাও নার্সারিতে অ্যাভেলেবেল আছে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই আমার কাছে এগুলোই অ্যাভেলেবেল ছিল আমি এগুলোই নিয়েছি তো এই কচিয়া ঝাউ কি করে যত্ন করতে হবে কি হবে রিপোর্ট করতে হবে আর সেটাই তোমাদের দেখাবো এবার গাছে চারা যদি কেনো একদম থামপটা চারা যদি কেন তো থামপটের চারা কী করে বড় করতে হয় তা তো জানোই নর্মাল মাটি বালি আর অল্প কোকোপিট নেবে মাটি বালি কোকোপিট তার মধ্যে চারাগুলো বসাও বসালেই কিন্তু তোমাদের গাছ বড় হয়ে যাবে আর এই রকম সাইজে যখন হবে দেখতেই পাচ্ছ এই কত এটা আড়াই তিন ইঞ্চি হবে তো এই রকম সাইজে যখন হবে তখন তোমরা রিপোর্ট করতে পারবে কচিয়া ঝাউগুলো খুব ইজিলি আর গরমে দেখো গরমে গাছের সংখ্যা কিন্তু খুব কম মানে গরমের গাছ ঠিক আছে তো তোমাদের এই ধরনের গাছ বেশি করে করতে হবে এই কচিয়া ঝাউ টাইপের গাছ করতে হবে যাতে কারণ গরমে তো গাছের সংখ্যাই কম তো করবেটা কি তো সেই মতো কচিয়া ঝাউ অবশ্যই কিন্তু তোমরা করো কারণ খুবই ভালো গাছ খুবই সুন্দর গাছ আর যারা প্রথমবার প্রথমবার বাগান শুরু করেছ তাদের তো আর ডেফিনেটলি করা উচিত কচিয়া চাও নিকটবর্তী সব নার্সারিতে এই গাছ পেয়ে যাবে আর খুব হবে খুব কম দাম হয় চারা খুব বেশি হলে পাঁচ টাকা আর এই গাছগুলো দেখতে পাচ্ছ এত বড় বড় গাছ আমি কিন্তু ছ টাকা না সাত টাকা দিয়েই কিনেছি যদি ব্যারাকপুরের আশেপাশে থাকো তালপুকুর বাজারে চলে আসতে পারো তালপুকুর বাজারে কিনতে এই গাছগুলো পাওয়া যায় ঠিক আছে তো এবার আমি আজকে করব এদের রিপোর্ট ঠিক আছে এদের রিপোর্টিং করবো রিপোর্টিং করে দেখাবো কীরকম হয় না হয় আর কি কি করেছি না করেছি এক্সট্রা এই গাছগুলো আর কি পরিচর্যা তোমাদের নিতে হবে সব কিছু থাকবে আজকে ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে যারা ভিডিওটা প্রথমবার আমার চ্যানেলে দেখছো তাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা কিন্তু প্রেস করতে ভুলো না ওটা প্রেস না করলে আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পাবে না ঠিক আছে তারপর বলবে যে অনিমান তুমি কি ভিডিও দিচ্ছ না একদমই না তাই জন্য যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি বা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছ আর অবশ্যই চেক করবে যে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকানটা প্রেস করেছো কিন্তু ওটা কিন্তু মাস্ট তা চলো অনেক কথা হলো এবার চলে যাওয়া যাক কোচিয়া ঝাউ রিপোর্টি কীভাবে এই গাছগুলোকে আমি রিপোর্ট করব তো বন্ধুরা প্রথমেই দেখো যেটা তোমাদের দেখাবো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কচিয়া ঝাউকে রেগুলার পিঞ্চিং আর রেগুলার কাটিংয়ের মধ্যে রাখতে হবে তাহলে এদের শেপ ঠিকঠাক থাকবে দেখো এই গাছগুলো আমি নিয়ে এসেছি এই গাছগুলো কিন্তু ভালো একদম সতেজ তাজা গাছ কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এই ডালগুলো এই ডালটা একটু বেশি লম্বা হয়ে আছে এই ডালটা ছোট আছে ঠিক আছে ভালো করে দেখো ঠিক আছে এইরকম হলে হবে না সব কিন্তু একই শেপে রাখতে হবে তো এই গাছগুলো আনার সাথে সাথে আমি কিন্তু পিঞ্চিং করে দিয়েছি দেখতেই পাচ্ছ পিঞ্চিং করেছি ঠিক আছে মানে এখন একদম লেভেলে আছে তো এই গাছটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি রেখেছিলাম তো প্রথমে আমি কি করব এই ডগাটা এখান থেকে এই কেটে দেবো ঠিক আছে আর এর ডগা ডগাটুকু খালি ডগাটুকু কেটে দিলাম যাতে লেবেলে তো থাকলো সাথে এইখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসবে নতুন ব্রাঞ্চ আসলে ঝাঁকড়া হবে দেখতে কিন্তু সুন্দর হবে তোমরা বিভিন্ন শপিং মলে যাবে বিভিন্ন মানে কি বলবো মিউজিয়ামে যাও বা পার্কে যাও দেখবে এই সময় কচিয়া ঝাউয়ের একটা বিশাল ক্রেজ থাকে মানে চারদিকে কচিয়া ঝাউ দিয়ে সুন্দর করে মানে সাজানো থাকে তো অবশ্যই কিন্তু কচিয়া ঝাউ যদি একসাথে দশ বিশ খানা করতে পারো আর তোমাদের ছাদে ওপরে যদি রাখতে পারো মানে আলাদাই লাগবে আলাদাই লাগবে গরমে সবাই ওইগুলোই তাকিয়ে তাকিয়ে দেখবে তো অনেকে যারা নতুন গাছ করে তারা হয়তো হরতে কি রকম গাছ হবে অনির্বাণ কিরকম ঘাসের মতো কিন্তু এই গাছটা যেমন হবে গাছটা যেমন পুরো যখন নিজের রূপে যখন আসবে তখন দেখবে যে গাছটা কিরকম হয়েছে তখন তোমরা বলবে যে হ্যাঁ অনির্বাণ দারুণ একটা কিছু গাছ তুমি সাজেস্ট করেছিলে আমি জানি আমার পুরোনো বন্ধুরা তো অলরেডি সব গাছ পারচেস করে নিয়েছে কিনে ফেলেছে কিন্তু নতুন বন্ধুদের জন্য দেখানো প্রথমেই বলি যে এই গাছে মাটি মাটি কীরকম হবে কচিয়া যাও একদম ইজি গাছ কোনো কমপ্লিকেটেড কিচ্ছু লাগে না তোমাদের যে কোনো ওয়েল ড্রেন সয়েল এমনকি শীতের যে মাটি যে মাটিতে তোমরা শীতের গাছ করেছো সেই মাটি চেলেও তোমরা সেই মাটিতে বসাতে পারো আর কিছু লাগবে না ঠিক আছে শীতের মাটি শীতের মাটি বার করে নিলে রোদে শুকিয়ে নিলে ভালো করে চেলে নিলে সেই মাটিতে বসাতে পারো তাছাড়া কি করতে পারো নর্মাল গার্ডেন সল ফর্টি পার্সেন্ট তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার থার্টি পার্সেন্ট তার সাথে টেন পার্সেন্ট মোটা লাল বালি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কোকোপিট। ঠিক আছে কারোর কাছে যদি কোকোপিট না থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড করে দেবে আর কম্পোস্ট আরও টেন পার্সেন্ট বাড়িয়ে দেবে কম্পোস্টের জায়গায় তোমরা গোবর সার পাতা পচা সার যে কোনো কম্পোস্ট তোমরা ইউজ করতে পারো ঠিক আছে পাতা সার ব্যবহার করতে পারো যা ইচ্ছা আর অবশ্যই গোবর সারটা যেন পুরনো গোবর সার হয় একদম নতুন গোবর সার যেন না হয় ঠিক আছে এটা যেন মাথায় রেখো আর কি করব এই মাটির মধ্যে আমি দিয়েছি হচ্ছে নিমখোল নিমখোল আছে নিমখোল এই ধরো মুঠো মতো আছে এতটা মাটি এর মধ্যে হাফ মুঠো নিমখোল আছে আর আছে যে জিয়ার দানা ঠিক জিয়ার দানা জিয়ারদানা সেটা তো সবাই জানো সেই কৃষি জীবন জিয়ার দানা এর মধ্যে আছে যেরকমটা আমি সব গাছে দিয়ে থাকি তো সেটাই তো এইভাবে হয়ে গেল মাটিটা এবার প্রশ্ন তোমাদের কাছে থাকবে যে গাছটা কত বড় টবে বসাতে হবে দেখো সব থেকে ভালো হবে তুমি যদি একটা আট ইঞ্চি পটে বসাও এখানে দেখো আমার একটা আট ইঞ্চি গ্লাস টপ আছে তো এই আট ইঞ্চি গ্লাস টপটার মধ্যে আমি কিন্তু গাছটাকে রিপোর্ট করব। কিন্তু তোমার যদি আট ইঞ্চি না থাকে তোমরা ছোট ছয় ইঞ্চি টবেও বসাতে পারো তুমি চেষ্টা করো আট ইঞ্চি টবে বসাতে আট ইঞ্চি টবে বসালে কী হবে তোমাদের গাছটা সুন্দর সাইজে হবে গ্রোথ ভালো হবে আর দেখতেও কিন্তু চমৎকার হবে ঠিক আছে তো এখানে একটা আট ইঞ্চি দেখো গ্লাস টপ আমি নিয়েছি তোমাদের যে গ্লাস টপই নিতে অঙ্গ কথা না তোমরা নর্মাল গোল টপ করতে পারো গ্রো ব্যাগেও করতে পারো যা ইচ্ছা যেখানে তোমরা জায়গা পাবে সেখানেই গাছটা করতে পারো প্রথমে একটা খোলামকুচি নিয়ে দেখো আমি ছিদ্রগুলো ঢেকে দিয়েছি ছিদ্রগুলো ঢেকে দেওয়ার পর এবারে মাটিটা ভরবো মাটি ভরা তা খুবই গুরুত্বপূর্ণ অনেকে মাটি ভরাটা বেশি ইম্পর্টেন্ট ভাবে ভাবো না দেখো না কিন্তু মাটি ভরাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট মাটি যখনই আমরা ভরবো তখন কিন্তু চেপে চেপে ভরবো ঠিক আছে যাতে ভেতরে কোনো এয়ারবাবলস বা এয়ার পকেট না থাকে এটা তো আমি হয়েছে কতবার বলেছি তা ঠিক নেই কারণ আমি জানি প্রতিদিন আমার চ্যানেলে আমার ভিডিওতে নতুন নতুন বন্ধুরা যুক্ত হও তো যেহেতু নতুন নতুন বন্ধুরা যুক্ত হোক তার জন্য আমাকে রেগুলার এই জিনিসগুলো বলতে হয় দেখো যখনই মাটি ভরবে এই চেপে চেপে হাত দিয়ে বা চেপে চেপে ভরবে যাতে ভেতরে কোনো এয়ারবাবলস না থাকে এবার কি করব এবার আমি গাছটাকে বার করে নেবো দাঁড়াও গাছটাকে বার করে নিই আরেকটা জিনিস যেটা আগেও বলেছি যে যখন যদি গাছটা ইজিলি বেরিয়ে যায় তো ঠিক আছে আদারওয়াইজ কখনও এই গ্রো ব্যাগ নিয়ে টানাটানি করতে হবে না তাহলে কি হবে তোমাদের গাছটা কিন্তু নষ্ট হবে একটা চারানার গ্রো ব্যাগ বাঁচাতে মানে সেভ করতে গিয়ে তোমাদের কিন্তু গাছটাই নষ্ট হবে তো আমি দেখো বেরোচ্ছে না বলে এই গ্রো ব্যাগটাকে কেটে গাছটাকে বার করে নিলাম ঠিক আছে গাছটাকে বার করে নিলাম এবার ব্যাপার হচ্ছে যে দেখতে হবে যে গাছটাকে কতটা হাইটে বসালে এর মাটিটা ভেতরে থাকবে আর গাছটা বাড়াতে হবে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে ঠিক আছে আমি দেখলাম যে আরেকটু মাটি দিতে হবে তাহলে লেভেলটা ঠিক থাকবে তাই আমি দেখে নিলাম দেখে নিই এবার আরেকটু মাটি আমি এর মধ্যে ভরব সবসময় গাছের গোড়াটা মাটির ভেতরে থাকবে আর উপরে যেন অন্তত দু ইঞ্চি মতো জায়গা থাকে জল দেওয়ার জন্য এই রকম একটা মেজারমেন্ট করে তোমাদের কিন্তু গাছটাকে বসাতে হবে এবার একটু দেখে নিই হ্যাঁ এইবার ঠিক আছে এবার আমি দেখো এই মিডিল করে গাছটাকে রাখলাম রেখে এই রকমভাবে বসিয়ে দিলাম আর একটু মাটি দিয়ে দেবো গোড়ায় ঠিক আছে মাটি দিয়ে চেপে দেব আর বাকি মাটিটাও সাইড দিয়ে দিয়ে দিলাম ব্যাস এরকম করে বেশি টাইট বেশি শক্ত করে চাপাচাপি করবেন হালকা হাতে হালকা হাতে একটু চেপে দেবে ঠিক আছে আর উপরে দেখো দু ইঞ্চি মতো গ্যাপ আছে জল দেওয়ার জন্য ঠিক আছে বা সার দেওয়া যখন যখন যার যেটা দেবে তো ব্যাস এই হয়ে গেল তোমাদের গাছ রিপোর্টিং করা হয়ে গেল এবার একদম পুরো ভর্তি করে জল দিয়ে দেবো একদম প্রথমে একদম টপ ভর্তি করে জল দেবো তারপর যেরকম গাছের প্রয়োজন হবে ওই রকমভাবে জল দিতেও কিন্তু রেগুলার ওয়াটারিং করতে হবে কচিয়া গাছে রেগুলার ওয়াটারিং করতে হবে জলে গ্যাপ দেওয়া যাবে না ঠিক আছে তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে আর গাছ কিন্তু ভালো থাকবে আর এর খাবার শুরু হবে অন্তত পনেরো থেকে কুড়ি দিন পর রিপোর্ট করার রিপোর্ট করার পনেরো থেকে কুড়ি দিন পর খাবার শুরু হবে শুধু শস্যের খোলের জল আর কিচ্ছু দিতে হবে না শুধু শস্যের খোলে জল দিলে গাছ তত্তরীয় বাড়বে আর যেটা দেখার যেটা হচ্ছে এই গাছে কিন্তু খুব পোকার উৎপদ্রব হয় তাই জন্য তোমাদের কি করতে হবে প্রতি সপ্তাহে তোমাদের কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হবে পেস্টিসাইড স্প্রে না করলে তোমাদের গাছ কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর একটা জিনিস যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃষ্টির জল বৃষ্টির হাত থেকে এদের বাঁচাতে হবে বৃষ্টির জল যদি গাছের মধ্যে পড়ে তো গাছ কিন্তু ব্যাস গাছ গাছের দি এন্ড হয়ে যাবে কারণ অনেক ক্ষেত্রে বৃষ্টির জল এরা সহ্য করতে পারে না আবার অনেক কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে তোমাদের ক্ষতি কিন্তু আমি বলব বৃষ্টির জল থেকে বাঁচাও যখন বৃষ্টি আসবে যদি মনে হয় যে বৃষ্টি আসছে একটুখানি গাছগুলোকে শেড এরিয়ায় রাখো তাহলে কিন্তু তোমাদের গাছ ভালো থাকবে আর যেমনটা বললাম ওরকমভাবে পেস্টিসাইড ফাঙ্গিসাইড উইকলি স্প্রে করো কোনো চিন্তা করতে হবে না অবশ্যই সবাইকে বলবো কচিয়া যাও তোমাদের নিকটবর্তী নার্সারি থেকে নিয়ে আসো যেমনটা তোমাদের বললাম এই গাছের প্রাইস কিন্তু যদি চারা কেনো থামপটের মধ্যে থাকে খুব বেশি হলে পাঁচ টাকা হবে আর এই গাছগুলো কিন্তু আমি সাত টাকা না ছ টাকা সাত কি ছয় কি ছটা হবে মানে এত বড় দেখো গাছ ছ টাকা সাত টাকা করে কিনেছি তো এখনই সময় তাড়াতাড়ি যাও গিয়ে তোমাদের নিকটবর্তী নার্সারি থেকে কচিয়া ঝাউটা সংগ্রহ করো ঠিক আছে তো এই ছিল যে টোটাল ভিডিও কোথাও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন করা আছে আর আমার ফোন নাম্বার নিচে দেখতেই তো পাচ্ছ হ্যাঁ এটাই আমার ফোন নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার এই ফোনটা অন থাকে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ ফোন কল আমার সাথে করতে পারো যোগাযোগ করতে পারো ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো আর সে বুঝে থেকো ততক্ষণের জন্য বাই বাই